কাস্টমস ক্লাব পুশব্যাক করার জন্য রেডি, বলতে স্কিলস দেখান মিডফিল্ডে, কিন্তু পাসটা ঠিক মতন এক্সিকিউট করতে পারলেন এন্ড পজিশন জিতে গেলেন। অনেকটা ওপেন স্পেস আছে বাঁ দিকের থেকে, শট লুক ফাঁসিয়ে দিলেন বলটাকে, শট কিন্তু একটুর জন্য গোল, এবং বলটা চলে গেল সেট পিস থেকে। আরেকবার দেখে নি কি ঘটনাটা ঘটলো, জাহিদ ইউসুফের সেট পিস ভালো ডিরেক্টেড ছিল কিন্তু জাম্প মেরে প্রীতম, এখন চান্স আছে কিন্তু এটা ভালো লাগছে, সুযোগ খুঁজছিল স্পেস খুঁজছিল, দোপাল্লা শট, রালতে অপশনস খুঁজছেন, কুইক রিলিজ করতে হবে কিন্তু এখানে সুরজিৎকে, অ্যান্ড ডান প্রান্তের থেকে ভাসানো বল, শট নেওয়ার চেষ্টায়, হেডার সেটআপ ছিল কিন্তু একটুর জন্য কাস্টমস ক্লাবের, অনেকটা কাটানোর চেষ্টা, শট কিন্তু সুরজ আলী আরেকটা দুর্দান্ত সেভ, জাহিদও আমার সাথে রালতে স্কিলস দেখাচ্ছে, এনজয় করছে স্কিল সেট, শট দূরপাল্লা শট নেবে না, আর একটু নিজের কাছে রেখে এখন কাটানোর চেষ্টা, কাটিয়েছে শট কিন্তু গ্রাউন্ডেড পাস, সামনের দিকে কোনো চেষ্টা, বক্সের মধ্যে এখন শট কিন্তু স্ট্রেট গোলকিপারের হাতে এসে, ভালো রীতিমতো স্কিলস দেখাচ্ছেন শৌভিক ঘোষাল, অপশনস খুঁজছেন, গুড থ্রু বল এখানে অমিত কার, কিন্তু ওয়ান অন ওয়ান উইথ গোলকিপার, সুযোগ আছে এন্ড গোল হলো না, অমিত চক্রবর্তী কুইক থ্রো ইন জর্জ টেলিগ্রাফের, কোন বাঁ দিক থেকে ছোট্ট একটা পাস, বিষ্ণু অন দ্য মুভ, দূরপাল্লা শট কিন্তু শশ ছিল, অনির্বাণ দাসের কাছে বল, রীতিমতো অনেকটা ওপেন স্পেস, শট নিয়ে নিলেন কিন্তু ক্রস পারে ডিফ্লেকশনে শটটা নিয়ে নিতে পারলেন না, অনির্বাণ দাসের দুর্ধর্ষ শট একেবারে লক্ষ্য ঘুরে গেলেন, অনেকটা ওপেন স্পেস বা দিকে দিকে পাস করলেন কিন্তু শেষ মুহূর্তে এখানে সুযোগ আছে গোল করার, অ্যান্ড গোল লাস্ট মোমেন্টে এসে ক্যালকাটা কাস্টমস ক্লাব, সময় শো ম্যাচের ফলাফল, ক্যালকাটা কাস্টমস ক্লাব তাদের দ্বিতীয় জয় করলেন ক্যালকাটা ফুটবল লিগ 2023-তে, সময় শোম গোলটা স্কোর করার পর কিন্তু ম্যাচের ফলাফল 1-0, দুর্দান্ত গেম দেখলাম, চমৎকার গেম দেখলাম কিন্তু আমরা আজকে ঋষি অরবিন্দ গেমে, ম্যাচের শেষ ফলাফল ক্যালকাটা কাস্টমস ক্লাব 1 জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব 0। ভালো খেলা হলো,